আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতক্ষীরার আশাশুনির খাজরার একটি ভোট কেন্দ্রে। তো আজকে মূলত এখানে ভোট হচ্ছে। তো একটা জিনিস লক্ষ্য করলাম, ভোট কেন্দ্রের সামনে এরকম মিষ্টির দোকান কিন্তু একসময় প্রচুর পরিমাণে দেখা যেত, সেটি কিন্তু কমে গেছে। মাত্র 2-3টি মিষ্টির দোকান আমি এখানে লক্ষ্য করেছি। এখানে আমি অনেক রকম মিষ্টি দেখতে পাচ্ছি, এর ভেতরে বাতাসা, বন্দিয়া, রসগোল্লা, পেঁড়া, লেডিকিনি, রসমালাই, সন্দেশ, গজা, বালিশ মিষ্টি, এরকম নানা রকমের বাহারি মিষ্টি কিন্তু আমি এখানে লক্ষ্য করলাম। সবচেয়ে মজার বিষয়, ছোটবেলায় যখন আমরা ভোট কেন্দ্রে যেতাম বা ঈদের দিন, এরকম ভ্রাম্যমান মিষ্টির দোকান কিন্তু আমাদের যে সকল এরিয়াতে মেলা হয় বা ভোট হয় বা ঈদের নামাজ হয় সে সকল এরিয়াতে কিন্তু এই মিষ্টির দোকানগুলো বসে। তো আমি একটু জানতে চাই দাদা, এই মিষ্টির দোকানগুলো আপনারা কতদিন যাবত করে? আমাদের তো অনেকদিন থেকে করতেছি আমরা, আমার আমলের থেকে করি। আপনার দাদা, তার দাদা, তার আগের থেকে এই মিষ্টি, তিনি কিন্তু বলছিলেন যে তার দাদা আমল থেকে এই মিষ্টির দোকান তারা করেন। তো আপনারা মূলত কি কি মিষ্টি বানান? আমরা তো সকল প্রকার মিষ্টি তৈরি করি, সকল প্রকার। এর মধ্যে মানে এর ভিতরে সবচেয়ে কোন মিষ্টিগুলো বেশি বিক্রি হয়? এই মনে করেন প্রায় সন্দেশ, খেজুর, তারপর গজা, বন্দে, তারপর মনে করেন কটকটি, রসগোল্লা, রসমালাই, সন্দেশ, এগুলো। এই যে মিষ্টি আপনারা তৈরি করেন, একসময় তো দুধের দাম, চিনির দাম অনেক কম ছিল, এখন সেই তুলনায় কি মিষ্টি বানিয়ে খুব লাভবান হওয়া যায়? এখন আগের মতো হয় না, কিন্তু সীমিত আকারে হচ্ছে, কোনো রকমের সংসার চালানোর মতো। মানে মিষ্টি তৈরি করে আগে যে লাভটা ছিল ওই পরিমাণ লাভ এখন আর হচ্ছে। তো আপনাদের এখানে কোন মিষ্টির কেমন দাম আমাদেরকে একটু বলুন। আমাদের হচ্ছে, আমরা গজা বেচছি হচ্ছে 200 টাকা কেজি, রসগোল্লা 300 টাকা কেজি, সন্দেশ 350 টাকা, রসমালাই 300 টাকা কেজি, এটা হচ্ছে 250 টাকা কেজি, আর খেজুর মিষ্টি এটা চলে বেশি, এটা হচ্ছে 200 টাকা কেজি, এটা সন্দেশ 200 টাকা কেজি, চমচম হচ্ছে 220 টাকা, বন্দি 200 টাকা, আর এই যে কটকুড়ি এগুলো আমরা 200 টাকা কেজি হয়েছি। তো সাধারণত আপনারা এই ভ্রাম্যমান মিষ্টির দোকানগুলো কোন কোন এরিয়াতে দিয়ে থাকেন? মাসে কয়দিন দোকানদারি করেন? আমরা হচ্ছে আঠে আঠে দিই, আর মেলাঘাটাই দোকান দেওয়া করে। মাসে কি পরিমাণ দিন আপনারা দোকানদারি করেন? 10 থেকে 15 দিন, আর সিজনের সময় বাজারঘাট হিসাবে দোকান চলে। তো আপনারা মিষ্টিটা বানান কখন? আমরা মিষ্টিটা তৈরি করি সকাল টাইমে, সকাল থেকে 1টা পর্যন্ত, তারপরে 1টা-1.5টার পর থেকে হাতে যায় কিংবা কোনো অনুষ্ঠান। আপনার পরবর্তী প্রজন্ম কি এই ব্যবসায় থাকবে বলে মনে করছেন? আমাদের পরবর্তী এখন সেটা আমরা বলতে পারছি, তাদের চাহিদার উপরে নির্ভর করবে তারা থাকবে কি না। এটা করে আপনাদের কি সংসার ভালোভাবে চলছে এবং আপনাদের এখানে বেচা কেনা কি আগের মতো আছে? না, আগের মতো এখনো কেনা বেচা নেই, মালপত্র তো দাম অনেক বেশি, এই কারণে কেনা বেচা আগের থেকে অনেক কমে গেছে। দর্শক, তিনি জানাচ্ছিলেন যে তিনি মাসে প্রায় 15 থেকে 20 দিন কিন্তু বিভিন্ন হাট বাজারে, ভ্রাম্যমান মেলা বা বিভিন্ন জায়গায় এই মিষ্টি বিক্রয় করে থাকেন। তার দাদা এবং তার দাদাও এই বিক্রয় করতেন এই মিষ্টি, কিন্তু তিনি আগামীতে আর মিষ্টি বিক্রয় করবেন কিংবা তার পরবর্তী প্রজন্ম করবেন কিনা এই বিষয়ে তিনি এখনো নিশ্চিত নন। তো এই গ্রামের হারিয়ে যাওয়া সংস্কৃতি আমি দেখে আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করলাম, আবার এরকম ভিন্ন কিছু পেলে আপনাদের মাঝে তুলে আনবো। ধন্যবাদ।